কোটি কোটি ডিমের বড়া, ভেজে হলো চোখ ঠিকানা। আহ শশীকান্ত, চশমা পরে সাবধান হেতে রান্না করো ডিমের ভাপা। শশীকান্ত, খুন্তিটা ভালো করে ধরো, নয়তো বাজাবে তুমি রান্নার বারোটা। তো চলুন বন্ধুরা, বেশি বকবক না করে বানিয়ে নিই মাছের ডিমের ভাপা। তো নমস্কার বন্ধুরা, আজকে বানানো হচ্ছে কাতলা মাছের ডিমের ভাপা। কেননা কাতলা মাছ বললাম, কাতলা মাছের ডিম বললাম কেননা, কারণ হচ্ছে কাতলা মাছের ডিম দিয়ে এই ভাপাটা কিন্তু খুব সুন্দর হয়। তো আজকে আমি কাতলা মাছ পাইনি, আমি পেয়েছি রুই মাছ। তো রুই মাছের ডিমের ভাপা বানাবো, কিন্তু বেটার রেজাল্টের জন্য আপনারা কাতলা মাছের ডিমটাই ইউজ করবেন। তো প্রথমেই এটাকে নুন আর হলুদ দিয়ে এটাকে স্টিম করে নেবো। তো স্টিম করে নিচ্ছি, দেখুন এটা মোমোর বাসনে, এটাকে স্টিম করে নিচ্ছি। তলায় জল আছে, ওপরে আছে ডিমটা। তো এটা স্টিম হয়ে গেলে তারপরে কী প্রসেস সেটা আপনাদের দেখাবো। তো তার আগে এটাকে ঢাকা দিয়ে দিই। তো যথারীতি 10টা মিনিট পরে কিন্তু আমি চলে এসেছি, এটার ঢাকনাটা খুলবো আমরা আর দেখে নেব ডিমটা কতটা হয়েছে। তো 10টা মিনিট পর মোটামুটি মনে হচ্ছে ডিমটা হয়ে গেছে, তার কারণ আমার কাছে এখানে একটা আছে কাঁটা, এই কাঁটাটা দিয়ে দেখে নেব। ওপর থেকে দেখেও তো একটা বোঝা যায়, মানুষের অভিজ্ঞতারও একটা দাম আছে। তো হ্যাঁ বন্ধুরা, এরকম কাঁটা দিয়ে খোঁচা দিলেই বোঝা যাচ্ছে যে ডিমটা একদম মোটামুটি হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এবার ডিমটাকে নাবিয়ে নেবো। নাবিয়ে এটাকে পিস পিস করে কেটে, আপনারা যে শেপে কাটতে পারেন সেই শেপে কাটবেন। তো আমি যে শেপে কাটবো কেটে এটাকে হালকা একটুখানি ফ্রাই করে নেবো। তো চলুন প্রথমে এটাকে নাবিয়ে ঠান্ডা করা যাক। তো বন্ধুরা, স্টিম দেওয়ার পর কিন্তু মাছের ডিমগুলো ঠিক এই ধরনের হয়ে গেছে। তো দেখো মোটামুটি কিন্তু ভালোভাবেই কুক হয়েছে। তো ভেতরটা একটুখানি কাঁচা টাইপের রয়েছে, কেননা বাকিটা যখন আমরা হালকা এটাকে ভাজবো তখন এটা কিন্তু পুরোপুরি প্রপারলি কুক হয়ে যাবে। তো এগুলোকে পিস করে নেওয়া হয়েছে। তো মোটামুটি এরকম ধরনের পিসগুলো করা হয়েছে, বাকিগুলো আমি পিস করে নেব। তারপরে পিস করে নেওয়ার পর আমি ফিরে আসছি পরের স্টেপ কী আছে সেটা দেখানোর জন্য। তো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তো তেল কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে। তো এবার কিন্তু এক এক করে এই মাছের ডিমগুলো হালকা করে ভেজে নেব। তো ভাজার আগেই বলে দিই, মাছের ডিম কিন্তু ভীষণ ছিটে ছিটে আসে, মানে পরপর পরপর করে আতশবাজির মতন ফোটে। তো সেই দিকে একটুখানি সাবধান হয়ে মাছের ডিমগুলো ভাজি। তো বেশি ভাজার দরকার নেই, একদম হালকা করে ভাজতে হবে, দিয়ে পাল্টে দিতে হবে, এরকম করে উল্টে দিতে হবে। আমিও অনেকটা ডিস্টেন্স নিয়েই ভাজছি এগুলোতে, যাতে গায়ে ছিটে না আসে। তো মোটামুটি কিন্তু এইভাবেই প্রত্যেকটা মাছের ডিম কিন্তু আমি ভেজে নেব। তো পুরোটাই দেখাবো না, সব মাছের ডিমগুলো ভেজে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, একটা মাছের পেটে এই কোটি 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 ডিম ছিল কিন্তু, মানে ডিমগুলো সব একত্রিত হয়ে। তো যাই হোক, সেই কোটি কোটি ডিম কিন্তু আমাদের পেটে যাবে। তো যাই হোক, মাছের ডিমগুলো পরপর পরপর করে ফাটছে। তো যাই হোক, আমরা এখন মাছগুলোর ডিমগুলো আরও কয়েক কিছুটা বাকি ছিল সেটাকে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, যেটার মধ্যে আমরা কিন্তু ডিম ভেজেছি সেই তেলটা অবশিষ্ট রয়েছে, তো সেটাকে নষ্ট করব না। তো এর মধ্যেই আমরা দিয়ে দেবো প্রথমে শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কা দেওয়ার পর দেবো হচ্ছে এর মধ্যে পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা মোটামুটি এক চামচের মতন দিয়েছি আমি, আর শুকনো লঙ্কাটা দিয়েছি, দিয়ে একটুখানি এটা ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। তো এর পরেই দিতে হবে আমাদেরকে একটু গ্যাসের আঁচটা একটুখানি ধিমে করে দেবো। এরপরেই দেবো আমরা সামান্য একটুখানি পেঁয়াজ বাটা। তো একদম যত সামান্য পেঁয়াজ দেবো, অল্প, খুব বেশি না, দিয়ে এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে। মশলাটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে হালকা। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে।
দিয়ে এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো মোটামুটি কিন্তু মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো ভাজা ভাজা হালকা হয়ে গেলেই তেলের কাজ মানে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে সেটা মোটামুটি কেটে গেলেই আমরা দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তো দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, ছোটো এক চামচের মতো দিয়ে দিলাম এর মধ্যে হলুদের গুঁড়োটা। তো হলুদের গুঁড়োটা দিয়ে আবারও একটুখানি ভালো করে মিশিয়ে নেব। তো এরপরে আমরা দেব এর মধ্যে তো দিয়ে দেবো সামান্য একটুখানি পোস্ত বাটা। তো হালকা একটু পোস্ত বাটা দিলে কিন্তু একবারে জমে যাবে, তো সামান্য পোস্ত বাটা দেবো এই চামচ দুয়েকের মতন পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো পোস্ত জিনিসটার উপরে কিন্তু বাঙালির একটা আলাদাই টান আছে, তো সেই পোস্ত বাটাটা দিয়ে একটু কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। হালকা করে একটু মিশিয়ে নিলাম, একটুখানি সামান্য একটু তেল কম লাগছে আমার, যেহেতু তেল একটু কম দিই সামান্য একটুখানি তেল আমি এর মধ্যে অ্যাড করলাম। তো এটা সর্ষের তেলেই করবেন, সর্ষের তেলে কিন্তু খুবই ভালো হয়। তো যাই হোক, আমি কিন্তু সর্ষের তেল দিইনি, আমি রাইস ব্র্যান তেলই দিয়েছি, আমি সবসময় রাইস ব্র্যান তেলে রান্না করতে ভালোবাসি। তো যাই হোক, সব রান্নাতেই খাওয়া যায়, অসুবিধা হয় না, তো যাদের কোলেস্ট্রলের প্রবলেম আছে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, যাদের কোলেস্ট্রলের প্রবলেম আছে তারা অনেক সময় সর্ষের তেলটাকে অ্যাভয়েড করে। তো যাই হোক, আর বেশি না বকে এইবার দিয়ে দেবো কিন্তু আমি এর মধ্যে। তো বন্ধুরা, কোনো অসুবিধা হয়েছিল যেহেতু আমার ফোন স্টোরেজটা ফুল হয়ে গেছিলো, তার জন্য কিন্তু এই সর্ষে বাটাটা স্কিপ হয়ে গেছিলো। তো দেখুন, এই যে সর্ষে বাটাটা কিন্তু আমি এর মধ্যে মিক্স করেছি, তো এটা আরেকটুখানি দিয়ে দেবো। আর সাথে এর মধ্যে আমি একটুখানি নুন দিয়েছি, নুনটা দিয়ে কিন্তু এটা ভালো করে মিশিয়ে নেব। স্টোরেজ ফুল হয়ে যাওয়ার জন্যই কিন্তু আমার ভিডিওটা কেটে যায়, তো একটুখানি ভুল ত্রুটি মার্জনা করবেন। তো যাই হোক, এটাকে কিন্তু ভালো মতো মশলাটাকে একটুখানি কষিয়ে নিলাম। তো এবার কষিয়ে নেওয়ার পর কী করব, আমরা কিন্তু এর মধ্যে একটুখানি দই ব্যবহার করব। তো এবার কিন্তু আমি এর মধ্যে সামান্য একটুখানি দই দিয়ে দিলাম, তো এটা আমি প্যাকেট দই ব্যবহার করছি। তো দইটা দেওয়ার পর কিন্তু এটা আর একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে এটাকে আর একটু এর মধ্যে সামান্য একটুখানি মিষ্টি সংযোগ করতে হবে। তো মিষ্টিটা দিলে আর একটুখানি মজা লাগবে, মজা লাগবে মানে কি সব জিনিসটা একটু ব্যালেন্স হবে। তো দিয়ে দেবো, তো বন্ধুরা দিয়ে দেবো কিন্তু সামান্য চিনি, সামান্য একটুখানি চিনি দিয়ে এটা ব্যালেন্স করবো টেস্টটাকে। তো দেওয়ার পর মোটামুটি এটা মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এইবার দিয়ে দেবো সামান্য একটুখানি জল। তো জল দিয়ে দিয়েছি যেহেতু আমরা যেটার মধ্যে দইটাকে ইয়ে করেছিলাম এবং সাদা মশলা রেখেছিলাম, তো সেটার মধ্যেই আমি জলটা দিয়ে দিয়েছি, তার জন্য এই রঙটা একটু সাদা হয়ে গেল। তো যাই হোক, আপনারা ভাববেন না যে এর মধ্যে এক্সট্রা অন্য কিছু দেওয়া আছে, কিছুই দেওয়া নেই, ওই জলটা, দইয়ের জলটা এবং মশলার জলটাই দেওয়া আছে। তো আর একটু জল এর মধ্যে দিতে হবে আমাদের, জলটা একটু কম হয়ে গেছে, একটু জল মিশিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রেভিটা কিন্তু ফুটে এসছে, আর ভাপা বলে কথা, এর মধ্যে কাঁচা লঙ্কা আবার পড়বে না, তো কিছু কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমাদের যে মাছগুলো আছে, মাছের ডিমগুলো আছে, সেই ডিমগুলো কিন্তু এর মধ্যে মিক্সড করে দেবো। তো মাছের ডিমগুলো ছেড়ে দিলাম, তো মাছের ডিমগুলো দেওয়ার পর কিন্তু অসাধারণ লাগছে দেখতে। যাই হোক, তোমাদের এবার দেখো কেমন লাগে, আর খাবার জন্যে কিন্তু মানে ডিশটাকে টেস্ট করার জন্যে কিন্তু অবশ্যই কিন্তু গুরুজ কিচেনে তোমরা ভিজিট করো। তো আর ঘরে তো অবশ্যই বানাবে, ঘরে আরও অবশ্যই বানিয়ে একবার আমাকে অন্তত কমেন্টে জানিও কেমন হয়েছিল। তো যাই হোক, আর যারা যারা টেস্ট করতে চাও তারা কিন্তু অতি অবশ্যই গুরুজ কিচেনে চলে এসো। তো যাই হোক, অতিরিক্ত কথা বলে ফেলেছি, এইবার কিন্তু এটা রেখে দেবো, একটু ধিমি আছে। এটা হওয়ার পর আমি কিন্তু এর উপর হালকা করে একটুখানি কাঁচা সর্ষের তেল দেবো, দেওয়ার পর কিন্তু এটাকে নাবিয়ে দেবো, নাবিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, মিনিট দুই পরে কিন্তু ফিরে এসেছি,
আমাদের কিন্তু মাছের ডিমের ভাপা তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে আমি কিন্তু একটুখানি সর্ষে তেল যোগ করব, কেন ভাপা জিনিসটার মধ্যে একটু সর্ষে তেল দিলে কিন্তু আলাদাই জমে যায় জিনিসটা। আর একটু একটু করে হালকা হালকা কাঁচা লঙ্কা আমি কিন্তু এর মধ্যে দিয়ে এটাকে একটু সাজিয়ে দেব। তো সাজিয়ে দিয়ে কিন্তু এটাকে পরিবেশন করার জন্যে প্রস্তুত, একদম গরম ভাতে একদম জমে ক্ষীর হয়ে যাবে। তো বন্ধুরা, কোটি টাকার ডিমের কিন্তু রেসিপি তৈরি হয়ে গেছে, মানে কোটি কোটি ডিমের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাস্ট ফিনিশিংয়ে সামান্য একটুখানি ধনে পাতা এর মধ্যে আমরা যোগ করব। তো ধনে পাতার একটা আলাদাই স্বাদ আছে। তো চলো হালকা একটুখানি ধনে পাতা কেটে নিই, কেটে নিয়ে কিন্তু আমরা এটাকে সাজিয়ে দেব। তো একদম সুন্দরভাবে সেজে উঠেছে, কিন্তু দেখো কেমন লাগছে, আশা করি তোমাদের ভালোই লাগবে। অবশ্যই কিন্তু ঘরে বানাবে, আর সুস্থ থাকবে, ভালো থাকবে, আর গুরুদাকে কিন্তু একটু সাপোর্ট করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে কিন্তু অন করে দিও, তাহলে সবার আগে কিন্তু নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। আর গুরুজ কিচেনের তোমরাও কিন্তু একটা কী হয় বন্ধুরা, গুরুজ কিচেনের তোমরাও কিন্তু আমার ফ্যামিলি মেম্বারের মতন হয়ে যাবে। তো চলো, অনেক গল্প হলো, অনেক কিছু হলো, রেসিপিটাও দেখালাম। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, ভালো থেকো, বাই বাই।